আচ্ছা, এই ফোটন রাখো, এই কালচারটা আমার পছন্দ না, এমনি ওপেনলি বললাম। লাভ নাই, ফোনের মধ্যে থাকতে কিচ্ছু হয় না, অনেক দেখছি, আমার ফোনে অনেক তথ্য আছে, কিন্তু এখানে নাই। একটু অনুরোধ থাকবে রাখো, তারপর একটু আরামসে আমরা 15-20 মিনিট কথা বলি তারপরে, ঠিক আছে? লেটস কিপ ইট। আর আরেকটা জিনিস, আমার সাথে ছবি তুললে জীবনে কোনো চেঞ্জ আসবে না, সো দরকার নেই, সুগন্ধ আপনার সাথে সেলফি তুলবো, কিচ্ছু আসে যায় না। এটা এইগুলো সব ভুয়া জিনিস আমাদের দেশের, ব্যক্তি পূজা। সুগন্ধ ভাইয়ের সাথে আমার ছবি আছে, সুখন ভাইয়ের সাথে আমার ছবি আছে, অমুক মন্ত্রীর সাথে ছবি আছে, অমুক এমপি, কিচ্ছু আসা যায় না এগুলোতে। তোমার মাথায় যদি জিনিস না থাকে, ছবি দিয়ে ফুলের মালা দিয়ে কিচ্ছু হবে না, সো এগুলো ভুলে যাও। আচ্ছা, শুরুতে যেটা বলি, তোমরা এখানে আমাকে বললো স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছায় সেবা দেয় এই ধরনের লোকজন, এদেরকে বাংলাদেশে পাগল বলে। যে এরা নাকি, এদেরকে প্রথমে বলে পাগল, তারপরে আশেপাশের বন্ধু বান্ধব বলে তোর মাথায় বুদ্ধি নাই, শুধু শুধু সময় দিচ্ছিস, এলাকায় গাছ লাগায় তোর কি হবে, এলাকায় গাছ লাগালে অক্সিজেন বাড়বে, আমার নাতনির স্বাস্থ্য ভালো থাকবে 10 বছর পরে, সেই জিনিসটা কারো মাথায় থাকে না, সবাই ইমিডিয়েট চিন্তা করে। সো তোমরা এখানে যারা বসে আছো ভাই, অ্যাবসলিউট স্যালুট। যেরকম পাগল ছাগল, এরকম পাগল কিছু দরকার আছে। অনেকেই চিন্তা করবে শুক্রবার 3টায় সারাদিন যে কি, আমি কি পাবো, আমি সব সময় পাইতে চাই না, এত পাওয়া পাওয়া করতে করতে কিন্তু সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, শুরুতে উৎসর্গ, আমি, আমাকে দাওয়াত দিছে সোজা বাংলায়, আমি যখন শুনলাম, অনেকেই আসে দাওয়াত দেয়, আমি শুনি, আর এখন বুঝো না অনেক ফলোয়ার টলার বেড়ে গেছে, এখন তো আমি একটু ভাব মারি, আচ্ছা ঠিক আছে আসবো দেখি, এরকম করতেছি। আমি এখানে ঢোকার আগ পর্যন্ত ছিল টের পাই না যে কি বিশাল একটা জিনিস, আমি আরেকটু হলে মিস করে ফেলতাম। এখানে ঢোকার পরে বুঝলাম যে না, এখানে আমার না আসলে আমার ভুল হইতো, আমার শিক্ষা একটু কম থাকতো। সো উৎসর্গকে ধন্যবাদ যে আমাকে একটু ডাকা হয়েছে আজকে এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে, তোমরা তো জানো হয়তো, অনেক আগে বাম ছিল, ক্যাপিটালিজম ছিল, কমিউনিজম ছিল, সোশ্যাল ডেমোক্রেসি, অনেক রকম ছিল। আমাদের সাধারণত আমরা মুক্ত বাজার, সেবা দিব তার বিনিময়ে টাকা পাবো, সারা পৃথিবীতে এটাই চলতেছে, আমেরিকা ইউরোপে ইমিডিয়েটলি কেউ কিছু একটা করবো তার বিনিময়ে টাকা দিবে, এটাই আমরা শিখতেছি। স্বেচ্ছা সেবা এই জিনিসটা হারায় যাচ্ছে সোজা বাংলা, মানে কেন কেন স্বেচ্ছা সেবা করবো আমার কি। বাট আমি শুধু একটা কথা বলি, তোমরা এখানে যারা ইয়াং, স্বেচ্ছাসেবা করতে পারলে যেটা মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে না, মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে। সব ভালো মন্দ খাইলে পেটে ভালো লাগে, ভালো পারফিউম দিলে শরীরে ভালো লাগে, ভালো জামা পরলে নিজের খুব স্মার্ট লাগে, বাট ভালো কাজ করলে না নিজের ভেতরে ক্লিন লাগে। আমাকে আমাকে উপস্থাপক উপস্থাপিকা মহোদয় আমাকে আসার আগে অনেকগুলো বললো না, সোলামান সুখন নগদে কাজ করে এই অনেক কিছু, এই অনেকগুলো থেকে কিন্তু আমি আমার বেতন ইত্যাদি অনেক কিছু পাই, বাট আসল আনন্দটা পাই এই যে শুক্রবার শনিবার এই যে আয়সা লোকজনের সাথে একটু কথা বলা, একটু পাটকে নিয়ে গবেষণা করা, একটু প্লাস্টিক নিয়ে কথা বলা, একটু শিক্ষা নিয়ে কথা বলা, এগুলো থেকে না আসল আনন্দটা আসে, সত্যি কথা। এবং আমার সাথে তোমরা আজকে অনেকে ছবি তুলতে চাইছো না এখানে আসা, দৌড়াদৌড়ি করতেছো, কেন করতেছো জানো, অনেকটাই স্বেচ্ছা সেবা কাজটা আমি 10 বছর ধরে করতেছি বলে এই জন্যই করতে পারতেছি, ট্রাস্ট মি। এটাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। হ্যাঁ, অনেকে হাসে, অনেকে তোমার অনেক বন্ধু বান্ধব খুব, তোমাদেরকে অনেকেই দেখবে তোমাকে একটু অন্যভাবে দেখবে, আয় ওই একটু বেকুব আছে, বোকা আছে, বুঝছস, এই গাছ রক্তদান এগুলো কি কি নিয়ে জানে ব্যস্ত থাকে, ওই আজ থেকে 5-7-10 বছর পর তোমার কাছে আসবে, কারণ ও যখন এই সবকিছু ঘুরে টুরে পথ শেষ করে দেখবে আসলে এইটাই আসল পথ, তখন অনেক দেরি হয়ে যাবে, তুমি একটা পর্যায়ে চলে যাবে স্বেচ্ছাশ্রম করতে করতে। সো আমার একটা হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, যে ইউ গাইজ আর ইন দ্য রাইট পাথ, বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ, দুইটা কাজ ঠিক মতো করতে পারতো কিনা, স্বেচ্ছা সেবা করো সব করো, কিন্তু বাবা মা বা পরিবারের একটা ইয়ে থাকে তোমাদের উপর ভাই, মানে একটা আশা থাকে, আগ্রহ থাকে, ছেলেটা সব করে ঠিক আছে, মেয়েরা সব করে ঠিক আছে, বাট প্রফেশন ক্যারিয়ারটাও যাতে ঠিক রাখে, এই দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। আমি যদি আজকে ধরো লাইক, অনেক লাইক পরে এই ঠেলার জন্য সব ভুইলা রাস্তাঘাটে ও মাই গড বাংলাদেশের আকাশ বাতাস করতে থাকতাম, আমার চাকরি বাকরি থাকতো, আমার ব্যবসা থাকতো, আমার বউ বাচ্চা ঠিক মতো থাকতে পারতো? সো ব্যালেন্স করাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট কাজ, তুমি যাই করো না কেন ভাই তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি স্বেচ্ছাসেবা করতে করতে একটা পর্যায়ে চলে যাও, আবার এদিকে কাজ করতে করতে তুমি সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে যাও, কোনো আপত্তি নাই, দুইটা জিনিসের ব্যালেন্স যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে স্মার্ট বলবো। এখানে অনেকে আছো, অনেক ইয়াং ছেলে মেয়ে আছো, সেখানে আমি এটা করছি ওটা করছি, গাছ লাগাইছি, রক্তদান করেছি, শিশু শিক্ষা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, সব করেছি, সব ঠিক আছে, বাট নিজের ডেভেলপমেন্টটা ঠিক রাখতে হবে। পৃথিবীতে এই সব এই জিনিসটা না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না। আমি যদি আজকে বাসে ঠেলে ঠেলে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে আসতাম তোমরা পাত্তা দিতা না,
শুকন ভাই স্বেচ্ছা সব করে কিন্তু নিজে খাইতে পায় না, তুমি নিজে বলতা, তুমি আসতে পারতা না, আজকে আমি আসছি এরকম স্টাইল মেরে দাঁড়ায় আছে না, ওনার জীবন মোটামুটি ভালো আছে, দুইটার ব্যালেন্স করছে, এই জন্য পাত্তা দিচ্ছ, আগামীকাল আমার চাকরি চলে যাক, ব্যবসা শেষ হয়ে যাক, তোমারও কষ্ট হবে আমাকে সফল বলে মেনে নিতে। এইটা পৃথিবীর খুব হার্শ ট্রুথ, এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। পৃথিবীতে কিছু কিছু জিনিসের ব্যালেন্স করতে, এখানে 18 বছরে নিজে কে কে আছো, অলরেডি বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাচ্ছ কারা কারা, ভাই কি বলতেছে আব্বু, এগুলো বলে সিরিয়াস কথা বলা শুরু করছে, এই সিরিয়াস কথা যে কতটুকু বাস দিবে না মানলে, আমি তোমাদেরকে এটা বলা আমার দায়িত্ব, কারণ সামহাও কোনো না কোনো কারণে আমার অনেক ফলোয়ার হয়েছে, অনেক লাইক পরে, তোমরা আমাকে অনেকে মনে করতেছো আমি একটা কিছু, আমি কিছু না, আমার ভাল লাগতো মানুষের সাথে যে কথা বলতে, বিভিন্ন কাজ করতে, জন্য বলি, বাট সাথে সাথে প্রফেশনাল লাইফ, পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্য মেনটেন করতে হয়, এই জিনিসটার ওয়াদা তোমাদেরকে করতে হবে যে ভাই যা করার করবো কিন্তু নিজেকে ঠিক রাখবো, এই ওয়াদাটা করতে পারবো আমার সাথে আজকে না, ঠিক আছে শুকন ভাই, এই যে এই দেখো যখন একটু সিরিয়াস কথা বললাম আস্তে করে আগ্রহটা কমে গেল, শুকন ভাই এইভাবে নাড়াচাড়া করে দৌড়াদৌড়ি করে কিছুক্ষণ ঢং করলে খুব মজা লাগতো, কিন্তু সত্য কথা একটু তিতা হয়, এই জিনিসটা কি জানো, সত্য কথা একটু তিতা, আজকে আমি যদি তোমাকে রক্তদান নিয়ে কথা বলি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, তোমার কাছে ভালো লাগবে, বিকজ তোমরা কিছুটা ধরে নিচ্ছ যে উনি একটা ভালো জায়গায় আছে, ভালো জায়গায়, এক একটা সমাজে ভালো জায়গার সংজ্ঞা এক একটা, এই ভালো জায়গাটা তুমি যদি স্মার্ট হও সেই ভালো জায়গায়ও তোমাকে যেতে হবে যদি ভালো করতে চাও, এইটা আমি তোমাকে লিখে দিলাম, অনেকের জন্য অনেক কিছু করতে চাও ভালো জায়গায় যেতে হবে, সেই ভালো জায়গার জন্য তোমার নিজেকেও একটা ভালো কিছু করতে হতে হবে, আদারওয়াইজ সম্ভব না, ভালো কাজ করাটা স্বেচ্ছাসেব করাটা একটা নেশার মতো, অনেক করতে চাই বা রাত বিরাত দিন বৃষ্টি ইত্যাদি, বাট নিজের খেয়ালটা ব্যালেন্স করতে হবে, বনের মোষ নিয়ে থাকো কোনো আপত্তি নেই, এই যে আমি আজকে তোমাদের সাথে 2-2.5 ঘন্টা কাটাবো, ব্যাক করে কিন্তু আমি সন্ধ্যাবেলা আমার ঠিকই আমার বিজনেস মিটিং বা অন্য কাজ করবো, কিন্তু ওইটা আমি আবার ফেসবুকে দিচ্ছি না বলে তুমি দেখতে পাচ্ছ না, তাই তুমি ভাবতেছো আমি সারাক্ষণ শুকনো এই ড্রেনের মধ্যে প্লাস্টিক খোঁচাচ্ছে বোধ হয়, নো ওইটা তুমি 5 মিনিট দেখতে পাচ্ছ আমার দিনের, বাকি 24-23 ঘন্টা 55 মিনিট আমি কি করতেছি তুমি জানো, জানো না, সেই কথাগুলো আমি এখানে বলতেছি, বাকি 23 ঘন্টা 55 মিনিট আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং নিয়ে কাজ করি, সো তোমাকেও যদি এই কাজটার পাশাপাশি ইম্প্যাক্ট করতে চাও, আসলে কিছু একটা হতে চাও, সেই জন্য তোমাকে ওই জিনিসটা করতে হবে।